बच्चा पाखी उड़े दा बंदूर देशे चिठी ते देखे ची शे जानो आशे चिठी ते देखे शे जानो आशे ঠিক গলাতে কলসি বেঁধে তাহলে দেবে না তাহলে সত্যি তবে শোনো আমি তোমায় কি বলছি জানো ও কোথায় পাবো আমার সঙ্গে কথা বলবে চলো আমার সঙ্গে খেলাধুলো করছো তোমার কথা শুনে আমার বড় ভালো লাগছে মনে হচ্ছে তুমি আমার কাছে এসেছো বলে সমস্ত সুখ আমার কাছে চলে এসেছে পায়রা বলো না তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না চলো না চলো খেলাধুলা করি একই ও বুঝতে পেরেছি অভিমান করছো তুমি আমার বন্ধুর কাছে যাবে বন্ধু যদি তোমায় দেখে না বড় খুশি হবে ঠিক আছে আমি বন্ধুর কাছে তোমায় নিয়ে যাবো ওই আমি
আদেল নাই
চলো আমরা সেই লক্ষ্মীদারের কাছে যাবো দিদি। এস চলো এই মুহূর্তে আড়াল হয়ে আমরা আবরণ বদল করে বৌমা শাশুড়ি মা সাজে এই মুহূর্তে ছুটে যাই সেই লক্ষ্মীদারের কাছে। চলো বন্ধু চলো বিলম্ব না করে তোমার ওই সুন্দর মায়নাখানা নিয়ে আমরা যাবো তোমাদের লবলক্ষণে অনেক খেলাধুলা করার জন্য। বেশ কেমন অপিদিরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ছিল বলে দিয়েছি চারে যাবি যদি চারে যাবি যদি যা বলে দিয়েছি চারে যাবি যদি চারে যাবি যদি যা কিছু কথা ছিল বলে দিয়েছি চারে যাবি যদি চারে যাবি যদি যা সুদ্দম কাণ্ড। তুমি বিয়ে করেছো? আমি বিয়ে কেন করতে যাবো? তুমি এটা তোমাকে বাবা আমাকে বলেনি, তোমাকে বলেছি। আর দেখো বিনাহানটা দোষ দিবা না। হ্যাঁ এটা আবার কোনো কথা, শুধু শুধু দোষ দিতে হয় না। হ্যাঁ কাকে বাবা বলছো বলো তো? আমি দুইজনকেই বলছি। আমরা বলে দুটা বাবার মিলে দেখো বাবা। হ্যাঁ রাগ করছো? রাগ করিব না। মানে তোমরা যে দুইজন রয়েছো কি না, ঠিক আমার ছেলের মতো। ও তাই? ওই জন্যই আদর করে তোমাদেরকে বাবা বলছি। আচ্ছা মা মাগে মা নিশ্চয়ই এটা তোমার আদর। এটা আদর করে বলছি না, আবির থেকে বলবো, বের করছি আমি একবার। তাহলে আর একবার শুধু মা বলে ডাকো না বাবা। মা এটা কিন্তু মোশের মতন হয়ে গেল। এত বড় ব্যাপারটা তোমার বাপ ছেলে তোমার বাপ হতে পারে? দেখো বাবা এই বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি। কি এমন আশা বলো? আগে তোমরা কথা দাও আমার আশা তোমরা পূর্ণ করবে। পারবা বন্ধু পূর্ণ করতে? দেখো বন্ধু আমি আর তুমি দুজনে মিলে নিশ্চয়ই পারবো। আমি লালাওয়ালার পূর্ণ করে দেবো। ও পূর্ণ বলো কথা দিলে তো। হ্যাঁ তাহলে এই মুহূর্তে আমার আশা পূর্ণ করবার জন্য তোমার হস্তের পায়রা দাও। পায়রা? তুমি দেখাই দিয়েছো আধা মরা। আধা মরা পড়লা বেচার কোনো ঢং ঢাং নাই, এটা নুকিয়ে থাকবে নি করে নাও। আরে রে এরা হয়ে গেল পায়রা, এই বার দিতে পারবো না, এই বার আমরা দিতে পারবো না। কিন্তু তোমরা যে কথা দিলে কে জানবে তোমরা পায়রা যাইবা। কিন্তু দেখো বাবা, হ্যাঁ যদি এই পায়রা এই মুহূর্তে আমাকে না দাও আমার বৌমা বড় হতো মাত হয়ে পড়েছে। ওই বৌমাকে যদি এই পায়রা না দেই না জানি আমার বৌমাকে আমি হারিয়ে দেব। এটা তোমার বৌমা? হ্যাঁ গো। বাপরে গামলার মতন মুখ গিয়ে। এ ঠাকুর মুখা কি বলছো? পায়রা দেবো আমরা, কি মারা দেবো? চলো বাজারে। শাশুড়ি মা পায়রা দেবো, পায়রা দেবো। এ এখন সরষা তোলা ডুবার কাজ করে মুখটা দেখো, মুখটা কেমন করে বাপরে বাপরে, ইস এরকম বেটি চাকরার মুখ হয়। দাঁড়াও মা, করে চিনি চাইলে পাওয়া যায় না। দেখো বাবা
মানে মানুষ যখন দুঃখে কাঁদে কি না মুখের সাইজ ঠিক থাকে না বাবু এত বড় হয়েছে মুখটা এত দাও বাবা একটি বারের জন্য দাও এগুলো আমাকে ভালো লাগে না তোমার বাবা তুমি বুঝো শোনো বন্ধু তুমি আমার বন্ধু তুমি যা করবি আমি তাই মেনে নেব কেমন আর দেখো পায়রাট দিয়ে দিবো পরে কিন্তু কাঁদো না আবার আর কাঁদিলে একা একা ঠেকি না মারাম এই নাও সত্যি বাবা হ্যাঁ বৌমা আমার বড় লাজুক তোমরা যদি থাকো তাহলে এই পায়রা নিয়ে খেলতে পারবে না তোমার বৌমা যা লজ্জা দেখলাম তো পা কুচলে কুচলে কাঁদলো কেমন একবারে তো বলছি কি ওই সম্মুখে দেখি আমরার বাগান আমাদের জন্য দুটো আমরা পেরে নিয়ে এসো না বাবা ভালো বুদ্ধি বেটি সোলারকে আমরা চলে যাবো আর তোমরা দিয়ে পাড়ারে পালিয়ে যাবে না তাহলে তোমরা যাবে না তোমরা যদি না যাও তাহলে কি করবো জানো মারামারি করবো চলো এই মুহূর্তে পায়রা এই পায়রা উড়িয়ে দিও না এই পায়রা আমার বন্ধুর জান আমার বন্ধুর প্রাণ আমার বন্ধুর টিয়া আমার বন্ধুর ছায়ার ফিতা তোমার বন্ধু ছায়া ব্যবহার করে নাকি প্রাণের প্রিয় বলে গেছিলাম তাহলে যাও বাবা বেশ চলো বন্ধু দেখো বউ বলো কত সুযোগ করে দিলাম এই সুযোগের মাঝে যদি তোমার কাছে তুমি সমাধান না করতে পারো তাহলে কোনোদিন তুমি বিশ্ব মাঝের বিশ্ব বুঝতে হতে পারবে না তাই এই মুহূর্তে সে পায়রাকে সুন্দরভাবে গান শুনিয়ে পাঠিয়ে দাও উজানি নগরে উজানি নগরে রয়েছে বেহুলা তার মস্তকে যদি বসাতে পারো তবেই তোমার কাছে সমাধান হবে এই নাও বলো তো পায়রা তুমি আমার কাছে গান শুনবে কিচ্ছু বলছে না গো অভিমান করেছে গান শোনা অভিমান করেছে ঠিক আছে আমি পায়রাকে গান শোনাবো চলো বকুল চাপাই ডাক দিল বকুল চাপাই ডাক দিল হাওয়াই ভেসে ভেসে শিশিরি ভিজা শিশিরি ভিজা শিশিরি ছাড়ি
বন্ধু দেখো আমাদের বাইরে তারা উড়িয়ে দিল চলো বন্ধু দেরি না করে আমরা বাইরের পিছনে যাব
আসবো আমরা যেখান থেকে হোক করো পায়রা বিরিয়া হাই পায়রা বিরিয়া হাই বাপ ও মা ও নাকের ঝোলে না চোখের জলে বন্ধু চলো না বন্ধু লেলো পুদিনা কি ব্যাপার আমরা এসছি পায়রা খুঁজতে ওই মেয়েদের কাছে এত স্বভাব খারাপ তোমার কেন তুমি কি এখানে মেয়ে পটাতে একটি কথা বলবো বলো আজকে যে মেয়েটার কাছে পায়রাটা আছে না সেই মেয়েটা দেখতে না খুব সুন্দর খুবই সুন্দর যে মেয়েটাকে আমি দেখেছি মেয়েটাকে দেখবার পরে মনে হয় না যেন আমি ওর কাছ থেকে আর অন্যদিকে কোনোদিকে দেখি তাই জানো বন্ধু মনে হচ্ছে মেয়েটা যে বসে আছে না মনে হচ্ছে ওর যে তার সুন্দর মেয়ে পৃথিবীর মুখে কোথাও নেই ওর দেখবার পরে মনে হচ্ছে যেন ওর আত্মার সঙ্গে আত্মার একটা কোনো সম্পর্ক আছে নইলে বলো তো বন্ধু কি করে মেয়েটাকে দেখবার পরে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি ছি 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 ভগবান এর কথা শুনে বাজো না কাকড়ার কুখে মরবা বন্ধু কি বলছো তুমি আমরা সে পায়রা নিতে পায়রা খুঁজতে তো মেয়েটার সঙ্গে আমার আটার সঙ্গে গমের রুটির মিল আছে এলু ঘাটি করে খেয়ে নিব সে কথা আমি বলিনি আত্মার সঙ্গে আত্মার কোনো একটা সম্পর্ক আছে দেখো বন্ধু প্রভুজনমে হয়তো আমি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল বলে এই জন্মে আবার দেখা হয়েছে যাই মনে যাই থাক যাই মনে তাই থাক হ্যাঁ চলো পায়রা কোথায় পায়রা খুঁজুন পায়রা তো এখানেই আছে কোথায় ওই মেয়েটার কাছেই মেয়েটার কাছে পায়রা আছে তুমি আমাকে বলো না কেন দাঁড়াও ঠিক আছে আমাদের পায়রা চুরি করে নিয়েছে ওর সঙ্গে সম্পর্ক ওরে মোটা হুসা বন্ধু আমার কেন রাধা পাগলি চুলের গুলোর দোষ নাই যা আর ওকে দেখো আর বলে পছন্দ হয় সব বন্ধু আর এই মেয়েটা না তাহলে দেখো আর কি ভালো মেয়ে আছে আরো আছে হ্যাঁ মা গে পায়রা কিছু খাবি পায়রা পন্তা দিবি তোমার হুজ আছে কেন এই আঠা মরা চিংড়িতে বন্ধু এই মেয়েটা নই আরো আছে হ্যাঁ বন্ধু পর্দা হটাও দেখি কেমন আছে ওগে মা গে তুই মোজায় না গেছে গে বাপরে গরু ভল ভল ছুড়ি গে
ইগে মাগে একা ভাক্কা পিঠার মতন চেহারা গে তোকে মানাই গেছে গে মা মানাই গেছে গে বাপরে না খেতে নলকো ঝলকো বলকো বাপরে গোলাপের মেলা পেঁধেছে গে ওটা মেলা নয় বন্ধু মালা 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 হ্যাঁ এ মা খুব ভালো থাকে নাল ফাটা গে ফাটা নয় ফোটা মুদায় না গেছি মা বাপরে ধুলো ফটফট চুরি গে বন্ধু তোমার পছন্দ আছে তোমাকে বলেছিলাম না কত সুন্দর মেয়েটা হ্যাঁ এইরকম মেয়ে কোথাও নেই সেই বলেছো হ্যাঁ তাই ওদের কাছে পায়রা খানা আছে ওদেরকে বুঝিয়ে বলো পায়রাটা আমাদেরকে উড়কি দিছো কেন উড়কি মানে উড়কি তো মুইতে লিবি আমি আমাদের বাড়িকে চোরের মতো চুরি করে এখানে খেলাধুলা করা হচ্ছে চোরের বেটি চুন্নি চুন্নার বেটা চুন্না ডাকাতি নি এই যে তুমি পালিয়ে যাচ্ছ কেন এই সামনে এসো দেখো এ পায়রাটা হচ্ছে আমাদের তোমাদের হ্যাঁ এটা আমাদের পায়রা বন্ধু ওরে ওরে আসলো দাঁড়াও মেয়েটা আমাদের পায়রা নিয়েছে ভয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের বাড়াও ভয়ে পালিয়ে যায় না সখী তুমি বলে দাও তো এ পায়রা যদি তাদের থাকে তাহলে কিছু নিশ্চয় প্রমাণ আছে হ্যাঁ তো এটা যে তোমাদের পায়রা কি প্রমাণ আছে প্রমাণ না আবার প্রমাণটা দিয়ে দাও না প্রমাণ আছে আমাদের পায়রা বাছাই ফুটটা হে কেন তোমার বাছাই নেই তোমার বাছাই বন্ধু কি করছো তুমি তোমাকে মনে করে ঢোকে চলে না এই পায়রা এভাবে প্রমাণ দিলি ওরা আমাদেরকে পায়রা দেবে না ওদেরকে বুঝিয়ে বলতে হবে পায়রাটি আমাদের দেখবে চলো আমার সঙ্গে আমার বন্ধু এখন বুঝিয়ে বলবে এই যে সুন্দরী চাকরার বয়সের কোনো ঠিক নাই মার খাওয়ার হিসাব নাই রে হঠাৎ করে যার তার বেটিকে কেন সুন্দরী বলছো তুমি পালিয়ে যাচ্ছ কেন গালে মুখে চড়াবে রে মরা শোনো শোনো সুন্দরীকে সুন্দরী বললে ওরা খুব আনন্দ পায় রাগ করবে না না দোহাই বাবা তোর বাঁচালে তুই মারলো এসো এই যে সুন্দরী বলছি যে পায়রাটা তোমার কাছে আছে না ওই পায়রাটি আমার পায়রাখানা দাও আমাকে পায়রা দিলে আমি চলে যাব সত্যি যদি পায়রার প্রমাণ দিতে পারো তবে এই পায়রা আমরা দিয়ে দেব বিশেষ করে পায়রার প্রমাণ না দিয়ে তো আমি পায়রা নেব না নিশ্চয়ই আমি পায়রার প্রমাণ দিয়ে তবে তোমার কাছ থেকে পায়রা নিয়ে যাব তাহলে পায়রাটা তুমি আমাকে দেবে তো ওগো ছিলই আমার সুখের পায়রা ছিলই আমার কাছে উড়িয়া বসলো পায়রা তোমার মস্তকে গো তোমার মস্তকে সুন্দরী ছিল আমার সুন্দর পায়রা ছিল আমার কাছে ও লুহুরিয়া বসিল পায়রা তোমার মস্তকে গো ছিল আমার সুন্দর পায়রা তোমার কাছে চলে গেছে হাংরে পায়রা হাংরে তাই বুঝছি হ্যাঁ কিন্তু তোমরা তো যে প্রমাণ দিলে সে প্রমাণ তো হলো না কেন তাই কি বলি জানো কি ওগো ছিল তোমার পোষা পায়রা ছিল তোমার কাছে ওগো উইরা পায়রা উইরা গেলে আর আয়া সে ফিরে আর আয়া সে ফিরে না 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 পায়রা না দিবে না দেখ চলো কেন কি হলো ওই মেয়েটার কাছে যাবো না কেন স্বভাব খারাপ কি এটা আবার কি আরে বলবে তো এটা কি আমার চমাকে ও তোমাকে তাই নাকি ঠিক আছে যাবো না দেখো পায়রাখানা দাও আমরা চলে যাব আরে ও জানি নগরে পিতা মাতা সত্যি
মেয়েটার নাম কি বলেছে শুনেছো? কি নাম? মেয়েটার নাম হচ্ছে বগুলা। বগুলা নয় বেহুলা। হ্যাঁ তাই শুনে শুনো, ওর নাম পরিচয় যখন পেয়েছি, এই যে সুন্দরী পায়রাখানা দাও, আমি তো পরিচয় দিয়েছি তোমার। তুমি পায়রার প্রমাণ দিতে পারো না। দিয়েছি দেখো, যেটা বলেছিলে ওটাই প্রমাণ। না না না, এভাবে তো আমরা পায়রা দিতে পারবো না। তোমরা যদি পায়রা না দেবে তাহলে আমরা কি করবো জানো? কি করবে? তোমাদের এই বাগান থেকে আমরা যাবো না। বসো বন্ধু, বসো। আসো টেমনা টুমনি খেলবো, টেমনা টুমনি খেলবো। যার সঙ্গে প্রেম করতে আমার ভতিজি রে, ভতিজি নয় ভাতিজি, আমার ভাতিজি কাকা হোক। বিহাই বল, বিহাই। আমি থাকবো না, আমি ধান লাগাতে পারবো না। আমি এসব কাজ কোনোদিন করিনি। শোনো না বন্ধু, কি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ কথাই বলি, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। হ্যাঁ এই মেয়ে দুটি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে, তাই নাকি? তাই তুমিও যাবে মাঠে, আমিও মাঠে, আমরা একটু করে কাজ করবো, আর মেয়েগুলো আমাদের জন্য পান্তা নিয়ে যাবে, আর প্রেমের কি গত গত গল্প হবে? না বন্ধু, রাগ করো না, কথাই বলে, যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, তাই নাকি? ঠিক আছে আমরা যাবো না। কি হলো? আমি বলছি কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে কেন হিয়া, এত বড় যুবক ছেলে আমি তো বিয়ে করবো না সখী। তবে ওই করবে, তুই করবি রে? কেন করবো না? তারা আমাদের মতো মেয়েও পাবে না, তাদের বিয়েও হবে না। ঠিক বলেছে সখি, কোনোদিনও তারা বিয়ে করতে পারবে না। হ্যাঁ এরা বিশ্ব সুন্দরী ধামাঙ্গালি তো। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে গো, নাচো জলে দুই পা মারো, গলাতে কলসি বেঁধে গো। আমাদেরকে কলস বেঁধে মরতে বলেছে, এদের মায়া দয়া কিছু নেই নাকি? তো শোনো বন্ধু, আমরা তো মরবো না, পায়রা নিয়ে তবে যাবো। দেখো সুন্দরী, এই পায়রাখানা দাও, আমরা চলে যাব। কখনোই পায়রা আমরা দিতে পারবো, তাহলে দেবে না? না তাহলে সত্যি। তবে শোনো, আমি তোমায় কি বলছি জানো? ও কোথায় পাবো জহলের বাবা, আমি
তো কি হলো ভুল করো আর বলতে যাও না এরকম কেন ওই মেয়েটা পাহাড়ের উপরে উঠে আমাকে আশীর্বাদ করলো এমন করে পা তুলো আর 12 মুন্ডা প্যান দেখতে পাই এই রাজার কথা কখনো বলবে না কর হুঁশ আছে না 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 আর বলবে না যা বলেছো বলেছো আর বলবে না কেমন এই যে আমরা জলের কলস ধরে কিচ্ছু দেখতে পাচ্ছি না তুমি একটু দেখিয়ে দাও তো আমি তারে চলো একসঙ্গে দেখিয়ে দিই হ্যাঁ তাই চলো আরে ওই দে জলের কপাল मान मरते मरे जाओ हुकुम ना करे कुटुम करते মক ভয় না গিয়েছিল কি জিংকুড়ি গেলম করে মার খাবি নালে মার দিবি মনে হয় আধা মরা কেন গিয়েছে কি বললা যে কি লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা হ্যাঁ পায়রা তো গেল গেল আবার বললা বিয়ে করে নাকি বাড়ি নিয়ে যাবে হ্যাঁ বাড়ি নিয়ে আরো খরচ ভাত দাও কাপড় দাও ছায়া দাও শাড়ি দাও ব্লাউজ কিছু দাও বলা কিছু কিছু নাই ব্লাউজ ব্লাউজ আরে হিম্মত বালারে শুনে রাখো সুন্দরী আমার নাম ফালনা বাবার নাম তাইশকা চালে চালিয়ে বেড়াই রিস্কা আমি হলাম ভুষকা জ্যাংকড়ি হোক আর ট্যাংকড়ি হোক অ্যাংকড়ি হোক আর অঙ্কড়ি হোক তোমাকে আমি বিয়ে করে যাব হুয়া মরদ বন্ধু বেটা ছেলে রাগ কাকে বলে জানো ঠিক আছে চলো তো দেখি তোমার রাগ দেখবার রাগ বেটা ছেলে পায়রা দিবে না মানে আরে বন্ধু তুমি আমায় মারছো কেন তুমি দেখছো না আমার হাত পা গুলো লম্বা একটু দূরে থাকো আচ্ছা ঠিক আছে আমি দূরে থাকছি তুমি নাও এই বলো পায়রা যখন দিবে না হ্যাঁ
সবাই মনে রাখো পায়রা নিলাম না রেখে গেলাম যেদিন আমার বন্ধু যেদিন আমার বন্ধু তোমার সুরসুরিকে সুরসুরি নয় আর কি ওটা সখী এ মা সখী আমি সুরসুরি মানে তোমার সখীকে বিয়ে করতে আসবে সেদিন এই বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি দিয়ে আসবে আর এসে কি করবে আর সেই বাজিগুলো সব তোমার মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো তোমার মাথা আমি একবারে নীরব হইব হাম বৃন্দাবনে চলে যাব ওই কুল বৃন্দাবনে যে হরিবল হরিবল করবে তুমি আমাকে চেনো কে তুমি আমার মাথায় বাজি ফুটাবে হ্যাঁ কে তুমি আমি হাজার পাওয়ারের বাল ও গেম ছুলেই তোমাকে শট মারবে ও গে মা গে মেয়ে ছেলে কথা কত বলে হাজার পাওয়ারের বাল আমি ব্যাটা ছেলে হেরে যাবো মাথা খারাপ তুমি যদি হও হাজার বার বাল আমি কিন্তু সুইচ আমাকে দাবা না তুমি ভোল্টেজ পাবে না শট মারবি কেমন করে আরেকবার চেনো কে কে তুমি 10 ঘরের জেনারেটর ওরে আধা মোড়া চিংড়ি 10 ঘরের জেনারেটর এই তুমি হও 10 ঘরের জেনারেটর আমি 12 ঘরের হ্যান্ডেল কি হবে ওটা দিয়ে হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট হবে না করে লাগল খারা ইঞ্জিন চলে গেলাম বাই বাই কালকে পায়খানা করে যেন ওই ঝাড় জঙ্গলের দিকে দেখতে পাই টাটা আর তোর মুখে ঝাঁটা মা কে তোর এত বড় কথা তোরা পাঠি আর আমরা পাঠা সখী রে কি ওই ছেলেটা মধুমাখা হরি নাম শুনিয়ে গেল না কে জানে তুমি শুনোনি না আমিও শুনিনি তবে তো আমি কি বলবো চলে গেল ছেলেটা রে কেন কোনো ইচ্ছা ছিল হ্যাঁ কি মোবাইল নাম্বারটা দিতে আমরা হাতে লিখে রেখেছিলাম তাই হ্যাঁ তাই তো দেখছি তোমার অনেক স্বভাব পরিবর্তন হয়েছে সখী তাই শোনো সখী ছেলেগুলো যেভাবে কথা বলে গেল নিশ্চয়ই এই পায়রাটা তাদের তাই এই পায়রা আমাদের কাছে আর রাখবো না কি করবো বলো পায়রাটা উড়িয়ে দেবো ঠিক আছে চল যা পাখি উড়ে যা বন্ধু দেখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি সে যেন আসে ভাবিমাকে নাকি অপমান করেছি এই অপমান আমি কিভাবে সহ্য করতে পারি আদিবাসী দুমকা জেলা থেকে আদিবাসীদের নিয়ে এসেছি আদিবাসী নাচ দেখে দাঁড়ান যাবেন না কেউ আমার শিবাকে পাঠিয়ে দে তো বাবু যাই 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 বাবু মোক ডাকাছেন কি বললে ডাকাছেন বলে ডেকেছে কি শিখে হ্যাঁ শিবাই বলেন আমি কিসের জন্য কি জানি শিবাই হ্যাঁ ওই যে তোমার বন্ধু রয়েছে না হ্যাঁ বন্ধুর বউ দেখতে যেতে হবে
ও মেয়ে দেখতে যাবেন হ্যাঁ হ্যাঁ চলেন আর এরা কিভাবে যাই এখানে গানে বলো গানে ছন্দে পথে কি যাবো কি আর বলবো বাবু আমারও যা দুঃখ বাড়িতে বলার কথা নয় কেন দুঃখ ওই যে আপনার যেমন বিয়ে লেগেছে আমিও বিয়ে দিতে পারি না আপনার ছেলের বিয়ে নিয়ে টেনশন মেয়ের বিয়ে নিয়ে টেনশন আমারও টেনশন তোমারও টেনশন হ্যাঁ হ্যাঁ বেশ বলে তো তাহলে বলছি আরে দেয়া সদালি বড় মান খালি রে মোর পাকা ধান চৈতালিটা হইছে রে পয়মা একে তোমর বেটির জ্বালা ভগবানে দিছি একে পালা জামাই খুঁজি হইনু রে জামাই পাওয়া যায় না জানেন জামাই পাওয়া যায় না না গোটাই খুঁজি কাঁদরে কাঁদরে ঘুরে বেড়াচ্ছি পাওয়া যায় না মাঠে খুঁজি জামাই পাওয়া যাবে ও মাঠে পাওয়া যায় না গ্রামে যেতে হবে ও আচ্ছা আচ্ছা আরে দেশো তালি বড় মানো খাইলি রে মোর পাকা ধান চৈতালিটা হইছে রে পয়মা একে তো মোর বেটির জ্বালা ভগবান সেই একে পালা পাল জামাই খুঁজি হইনু রে হইয়া দেশতালি বরহমান খালি মোর পাকার ধান চৈতালিটা হইছে রে পয়মা একে তো মোর বেটির জ্বালা ভগবান দিলি একে পালা জামাই খুঁজি হইনু রে হইয়া শরীর বলো ক্লান্ত হয়ে পড়েছে ওই যে সামনে বটবৃক্ষ চলো এই বটবৃক্ষের তাহলে আমরা কিছু সময় বিশ্রাম না বাবু বটবৃক্ষের নিচে কখন যেন না ঠান্ডার দিন ঠান্ডা লাগবে চলেন বিএসএফ খবরাই দিয়ে বসে আমি শরণ করে বাচ্চা নেশনে বেরিয়ে যাবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।